বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি আপনাদের সাথে মিলন মোহনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি না কোনো রান্নাবান্না করব না, কোনো রান্নাবান্না নিয়ে আপনাদের কাছে আসিনি। আজকে আমি একটু বাইরে বের হয়েছি, অনেক দিন পর আমি বাইরে বের হয়েছি। ঘরে যেমন যেন দম বন্ধ বন্ধ লাগছিল, তাই একটু ঘুরে ফিরে বেরিয়েছি। তো আমি আমার আত্মার আত্মীয়দের সাথে আমি শেয়ার করছি। আমি মনে করি আপনারা আমার আত্মার আত্মীয়। আমি ঘোরাফেরা করেছি, বিভিন্ন মুহূর্ত একটু তুলে ধরেছি, এই জন্য আমি ভাবলাম যে আমি আমার আত্মার আত্মীয়দের সাথে শেয়ার করি। তাই জন্য আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আর্মি গলফ ক্লাব, ওখানে একটু বসেছিলাম, কতক্ষণ সবুজ দেখলাম, খুব ভালো লাগলো। খুব ঘোরাফেরা একটু করে কতক্ষণ বসলাম ওখানে, বসে এই যে বসছি। তারপরে ওদের ওই যে শপে একটু গিয়েছিলাম, ওখান থেকে কিছু বল মানে গলফের বল খেলে কিনেছি, এই যে বলগুলি এগুলো কিনেছি, কারণ আমার হাজবেন্ড খেলে, আমার ছেলে খেলে, আমিও আগে খেলতাম, এখন আপাতত খেলছি না। আমি এক সময় কিন্তু ভালো গলফ খেলতাম, কিন্তু এখন আর খেলছি না। এই যে এখানে দেখুন, এখানে সব কিছু গলফের জিনিসপত্র, সব গলফ খেলতে যা লাগে, এই যে শু, এগুলো গলফে লাগে, এগুলো আছে, ওই যা যা লাগে আর কি। তো ঘুরে ফিরে দেখলাম, আমি কিছু বল কিনেছি আর কি, এই যে এগুলোও লাগে। এক সময় আমিও খেলতাম, আমার আমার এখন আমার হাজবেন্ড খেলে, আমার ছেলে খেলে, এই আর কি। এখানে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা বাইরে, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি যেখানে যেখানে গিয়েছি একটু করে শ্যুট করে রেখেছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এত আনন্দের মুহূর্তগুলি কাটালাম, আমার আত্মার আত্মীয়দের সাথে শেয়ার করব না, তাই কি হয়, এই জন্য আমি এই যে শেয়ার করছি। তারপরেও আমি অনেক দিন পরে, এটা আমার ছেলে বেরোয়ে গেল, ওরা সামনাসামনি ক্যামেরার সামনে আসতে চায় না খুব একটা, আমিও তো এতদিন আসি নাই আর কথা বলিনি, কিন্তু সামনাসামনি আপনাদের সঙ্গে আমি কথা বলিনি, তো বলবো একদিন, অবশ্যই বলবো, আপনাদের সাথে কথা বলবো। এই যে মাঠের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে, আমার সবুজ দেখতে আমার খুব ভালো লাগে। এখন আমরা এই যে ঘোরাঘুরি এখানকারটা হয়ে গিয়ে, এখন এই যে গাড়িটা আসছে, গাড়িতে আমার ছোট ছেলে নিয়ে আসছে, আসার পরে এখন আমি গাড়িতে উঠে এখান থেকে এখন আবার যাব, আমি দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। বিভিন্ন জায়গায় একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় ফিরব। আজকে আমার কোনো রান্নাবান্না আমি আজকে বাসায় করি নাই, যাই খাই বাহিরেই করব, এটাই চিন্তা করে বেরিয়েছি। আমি অনেক দিন ঘরে ছিলাম, আমি এই লকডাউন খোলার পরেও আর কোথাও যাইনি, এই আজকে এই ফার্স্ট টাইম বের হলাম, এই জন্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা আমার সাথেই থাকুন, এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আপনারা আমার আপনজন, আমাকেও আপনজন মনে করে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন, আমি কোনো এক সময় সামনাসামনি এসে পরে কথা বলবো আপনাদের সঙ্গে। এরপরে এসেছি আমি এই যে নির্ঝরে, নির্ঝরে এসেছি, নির্ঝরে এই যে লেকটা খুব ভালো লাগছে, একটু হাঁটা চলাফেরা করছি, খুব সুন্দর সময় কাটিয়েছি, খুব ভালো লাগছে। আর এটা সময়টা ছিল দুপুরবেলা, তো দুপুরবেলা এখনও ওদের রেস্টুরেন্ট ওইভাবে খোলেনি, ঝাড়া মশা পরিষ্কার করে ওইগুলো করছে। তো আমি ঘুরে ফিরে আশপাশ দেখছি, হাঁটাহাঁটিও করেছি, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। একটু মেঘলা মেঘলা ছিল, পাখিগুলি উড়ে যাচ্ছে, আবার ওই যে পানিতে যে পাখিগুলি থাকে, কি নাম বলে জানি না ঠিক, পানিগুলি ডুব দিচ্ছিল আবার উঠে আসছিল, এগুলো দেখছিলাম, হেঁটে হেঁটে দেখছিলাম, আমার কাছে খুব ভালো লাগলো। আমার কাছে প্রকৃতি অনেক ভালো লাগে, দেখতেই খুব ভালো, গাছ, ফল গাছ, ফুল গাছ, এই যে একটু ফুল দেখেছি ওখানে, ওইটাই ভালো লেগেছে, ওই ফুলটা একটু হাতে ধরেছি, একটু আদর করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। যে দেখুন কি সুন্দর এই ফুলটা, এর নামটা জানি কি ঠিক আমি জানি না, আপনারা নিশ্চয়ই হয়তো জানেন, খুব ভালো লাগলো।
আর আমার ড্রেসটার সঙ্গে একদম ম্যাচিং, তাই জন্য আরও ভালো লাগলো। আর যে কোনো ফুল, সে ফুল যদি কোনো জঙ্গলেও হয় আমার কাছে, কিন্তু আমি আমি যে ফুল আমার অনেক প্রিয় এটা অনেকেই জানে আর কি, আমার ফেসবুকে যারা ফ্রেন্ড বাড়ি জানে তারা, আমি ফুল খুব পছন্দ করি, এই ঘুরিয়ে বেড়াচ্ছি। তারপরে আমি এই যে ফল, ফল দেখতে পছন্দ করি, গাছে ঝুলছে যেগুলো, এই যে বানকাউর বলে নাকি এই পাখিটার নাম নাকি না কি জানি, ঠিক জানি না, ভুলও বলতে পারি, এটা পানিতে উঠলো আবার ডুবে গেল আবার নামছে এরকম। এখন আমরা ওখান থেকে রওনা হয়ে গেলাম, এখন আমি রওনা হয়ে এখন এই যে যাচ্ছি, এগুলো দেখতেও ভালো লাগছে, যেন অনেক দিন পরে বের হয়েছি, তো যার জন্য মনে হয় যেন কতদিন এগুলো বাইরের দৃশ্য আমি দেখিনি, এমন লাগলো আমার কাছে যে কতদিন আমি বাইরে বের হইনি, আমি খোলা মুক্ত আকাশ দেখতে পেলাম, বাইরের বাতাস, বাইরের মুক্ত হাওয়া আমাকে যেন মুগ্ধ করলো, খুব ভালো লাগলো। জায়গা জায়গা একটু নেমেছি, একটু দেখেছি, খুব ভালো লেগেছে, অপূর্ব অপূর্ব দৃশ্য। এটা তো ওই যে নির্ঝরের জায়গাটা, তারপরে ওই যে ওদের যে রেস্টুরেন্ট যেটা, এটা খুব ভালো লেগেছে। কোনো এক সময় ভিতরে ঢুকবো, ভিতর ঢুকে কফি চা যখন খাবো তখন দেখাবো আর কি। এটা এই যে লেকটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে, খুব ভালো লাগলো। আর ওয়েদারটা অনেক ভালো ছিল, একটু মেঘলা মেঘলা, আবার একদম পুরো অন্ধকারও না, বেশ রোদ নাই, ভালো লাগছিল, খুব সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। আর সুন্দর এই যে পূজা, এই যে লজ্জাবতী, প্রজাপতি না সরি, লজ্জাপতি, লজ্জাপতি ছোটোবেলায় আমরা খেলা করতাম এরকম হাত দিয়ে দিয়ে, ওই লজ্জাপতি দেখে আমি নিজেকে সেই ছোটোবেলার কথা মনে পড়ে, আমি বলছি না আমি এটা হাত দিয়ে ছুঁয়ে দেখব, ছুঁয়ে ছুঁয়ে দেখব যে এগুলো আগের মতোই ওরকম হয় নাকি। হ্যাঁ ঠিক হয়েছে, ওরকমই বন্ধ হয়ে যাচ্ছে পাতাটা, লজ্জাপতি লজ্জা পেয়েছে, আমার হাতের ছোঁয়া পেয়ে লজ্জা পেয়েছে, লজ্জা পেয়ে সব বন্ধ হয়ে গেল। আমি খুব অনেকক্ষণ ওই ছোটোবেলার কথা মনে করে করে, যখন আমি স্কুলে যেতাম ওই যে যখনই দেখতাম ওখানে একটু থামতাম, ওখান থেকে বলতাম যে আগে লজ্জা দিয়ে আসি, এই যে আজকে ওরকম করলাম, খুব ভালো লাগলো। আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না, আমি আপনজন মনে করে অনেক কিছুই বলে ফেলছি, অনেক কিছু মানে শেয়ার করছি আপনাদের সঙ্গে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার কাছে ভালো লেগেছে, তাই আমি আমার আত্মার আত্মীয়দের সঙ্গে শেয়ার করছি। একটু বাইরে বসেছি, একটু ঘোরাফেরা করেছি, খুব ভালো লেগেছে, খুবই আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি। এই যে তারপরে দাঁড়িয়েই দেখছি, ওগুলো দেখছি ভালো লাগছে আর কি, খুব সুন্দর। এগুলো বিকালবেলা, বিকালবেলা সবাই যাবে, তাই ঝাড়া মোছা চলছে আর কি, বিকালবেলা সব ওই যে লেকে ঘোরাঘুরি করবে, এই জন্য আর কি কোনো এক সময় বিকালবেলা আসবো তখন আর কি। এখন এই যে একটু পরে এখান থেকে আবার চলে যাব, বিভিন্ন জায়গায় একটু একটু করে ঘুরে বেরিয়েছি, একটু একটু করে বিভিন্ন, অনেক দিন পরে বের হয়েছি তো তাই জন্য আর কি। এই যে লেকের যে ব্রিজটা, এটা সন্ধ্যাবেলায় খুব ভালো লাগে, লাইট জলে খুব ভালো লাগে, ওই জন্য একদিন সন্ধ্যাবেলায় আসবো, সন্ধ্যাবেলায় তখন দেখাবো। আর এই রোডটা এত ভালো লাগলো আমার, এটা মানে খুবই সুন্দর রোডটা, পাশে কিন্তু লেক, ওখানে আমি নামি না, একটু নামলে ভালো হইতো, পানি দেখতে পেতাম, অনেক সুন্দর জায়গাটা। পরে কোনো এক সময় দেখে আসবো, সময় করে এসে মানে দেখে একটু চা কফি ওখানে খাবো, তখন বিকালবেলাটা আসতে হবে, তাহলে ভালো হবে, খুব সুন্দর ভালো লাগছে আর কি। অনেক দিন পরে বের হয়েছি তো অনেক সবুজ দেখতে পাচ্ছি, এই যে পাশের লেকটা কিন্তু অনেক সুন্দর, এখানে নামলেও ভালো হইতো, তো নাম আমরা নামলাম না, যাচ্ছি, ছেলেও বলছে, ছেলে ছিল সাথে, আমার হাজবেন্ড ছিল, তো বলছে যাবো তাড়াতাড়ি চলো, আর অনেকক্ষণ থাকতে চাচ্ছে না। এই যে ব্রিজটা, এটা রাত্রেবেলা সন্ধ্যাবেলা আর কি খুব ভালো লাগে, লাইট থাকে অনেক লাইট, লাইটের জন্য খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগে। ওই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি, এখন দেখি কোথায় নিয়ে যায়, এভাবে আর কি, অনেক সুন্দর জায়গাটা। তো ওই যে একটা ফুল গাছ দেখতে পেয়েছি, ওখানে নেমে গিয়েছি আমি, তো ওখানে নেমে কতক্ষণ এই যে ফুলগুলিকে একটু ধরলাম, ছুঁয়ে দেখলাম, নাড়াচাড়া করলাম, খুব ভালো লাগছে,
পিছনে একটা মসজিদ। তো এই যে এখানে কতক্ষণ হাঁটা চলাফেরা করলাম, কতক্ষণ খুব ঘোরাঘুরি করে টুরে আবার চলে এসেছি আর কি। কিন্তু আমার কাছে ফুল দেখতে খুব ভালো লাগে, তারপর প্রকৃতির সব আশপাশের জিনিস, আর সবচেয়ে কি সবজি, সবজিটা দেখতে বেশি ভালো লাগে। সবজি কোথাও দেখতে পেলাম না আমি, আমি সবজি দেখতে আমার খুব ভালো লাগে। বেগুন গাছে বেগুন, লাউ গাছে লাউ, আমার খাওয়ার চেয়ে, বা আম গাছ আমে আম ঝুলছে, এগুলো খাওয়ার চেয়ে আমার এগুলো দেখতেই ভালো লাগে। তারপর আমরা বের হয়ে গেলাম, মানে বিভিন্ন জায়গা, অল্প সময়ে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। এবার এসেছি কুর্মিটোলা গলফ ক্লাবে আর কি, ওখানে রেস্টুরেন্টে, এখানে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে আর কি হয়তো বাসায়, এখন যদি অন্য কোথাও যাই ওখান থেকে যাওয়া যাবে, কারণ যেহেতু আমি অনেক দিন পরে বের হয়েছি, তো আমি বলছি না আমি আজকে অনেক জায়গায় ঘুরবো, একটু একটু করে হলেও আমি বিভিন্ন জায়গায় ঘুরবো, এটা বলছিলাম যে আমি ঘোরাফেরা করব বিভিন্ন জায়গায়। আজকে আমার ঘোরার দিন, আমি ঘুরে ফিরে বেড়াবো আজকে, মানে অনেক ঘোরাঘুরি করব। আমার কোনো কেনাকাটা নয়, কোনো মার্কেট নয়, এই যে এরকম জায়গায় একটু প্রকৃতির যেখানে দেখা যাবে, যেখানে একটু চুপচাপ বসে থাকতে পারবো, ভিড় যেখানে কম, আমি এরকম জায়গায় যাব, খোলামেলা জায়গায় এরকম যাব। আমি সেখানে একটু কিছুক্ষণ হলেও একটু বসে থাকবো, একটু খোলা আকাশের দেখবো, খোলা হাওয়া একটু যদি পাই, এটা এরকম। তো এইভাবে আমি একটু ঘুরিয়ে দেখেছি, এখানে অনেক সুন্দর জায়গাটা, অনেক ভালো লাগলো আর কি। এই যে গলফ খেলছে সবাই, দেশের দেশের বিদেশের সবাই খেলে, সবাই খেলছে সবাই, এটা দেখতেও ভালো লাগছে। এক সময় তো খেলতাম, যার জন্য বেশ ভালো লাগছে আর কি, সুন্দর লাগলো। আর ঘুরিয়ে ঘুরে দেখছি আর কি, পুরো মাঠটা দেখছি, মাঠটা দেখেই খুব ভালো লাগছে, পুরনো কথা মনে পড়ছে, সবাই খেলছে, খেলাও দেখলাম, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাগুলো দেখলাম, খুব ভালো লাগলো। মনে হয় যেন অনেক অনেক কিছু, মানে আনন্দ নিয়ে বাসায় ফিরলাম আর কি, অনেক ভালো লাগলো আর কি, খুবই ভালো লেগেছে। এখানকার তো মাঠটা তো অনেক সুন্দর, গলফ ক্লাবটা অনেক সুন্দর। আর ঘুরে ঘুরে এমন কোনো জায়গা নাই যে আমি দেখি নাই, দেখলাম ফুলগুলি ধরে ধরে দেখেছি, ছুঁয়ে দেখেছি। দেখবেন এখানে একটা হলুদ ফুল, ওটা কি বলে, এই যে হলুদ ফুলটা, এই ফুলটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই যে এটা দেখেছি, তারপরে জবা ছিল, ওটা হাতে ছুঁয়ে দেখিনি, এটা জানি কি একটা নীল ফুল, এটাও ভালো লাগলো, তাই একটু হাতে ছুঁয়ে একটু দেখলাম আর কি, ভালো লাগছে, অনেক সুন্দর। আমি তো ফুল দেখলেই কিন্তু এমন করি, এমনই আমি আর কি, খুব ভালো লাগলো, দারুণ, অনেক সুন্দর। যাই হোক, এইবার এই যে হেঁটে হেঁটে দেখছি সব, খুব ভালো লাগছে, অনেকদিন পরে বের হয়েছি বলেই মনে হয় এমন ভালো লাগছে। আপনারা হয়তো বলবেন যে খুব ভালো লাগছে, কী এমন ভালো, কিন্তু আমার কাছে ভালো লাগছে, ওই যে অনেক দিন পরে বের হয়েছি, তো তাই জন্য হয়তো বা হতে পারে আর কি। এই যে এখানে এই যে অনেক মাছ আছে, কিন্তু হয়তো অত ক্যামেরাতে আসছে কি না ঠিক বুঝতে পারছি না, কিন্তু অনেক মাছ, খুব ভালো লাগছে দেখতে, মাছগুলি সব ছুটাছুটি করছে, অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, অনেকক্ষণ সব ঘুরে ঘুরে দেখেছি আর কি, ঘুরে ফিরে মাছগুলি, যে খুব বড় না এই মাছগুলি, আরও আছে সামনে আছে, ওগুলো এই যে এই ইয়েতে ঘোরাফেরা করছে মাছগুলি। সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, পরিপাটি পরিষ্কার, খুব ভালো লাগছে, তাই হেঁটে 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 দেখলাম পুরা জায়গাটাই। এই যে এখানেও মাছ আছে কিছু, মানে সুন্দর, এখানে এই যে গোল্ড ফিশ মনে হয় আছে, এখানেও দেখলাম একটু আগেই তো দেখা গেল, কই আছে আছে, দেখা যাবে, বের হয়ে আসবে হয়তো কোথাও, এই যে বের হয়েছে, এই যে এই মাছগুলি অনেক সুন্দর, দুটো আছে, আর একটা আছে, আর একটা কোথায় গেল, আর একটা আছে, দেখা যাবে, আছে, ওগুলো আছে, যাচ্ছে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর মাছগুলি ঘোরাফেরা করছে, অনেক মাছ কিন্তু, ওই যেগুলো কালো অত দেখা যাচ্ছে না হয়তো, কিন্তু ওই যে ওই ধরনের মাছগুলো অনেক মাছ এখানে সব ঘোরাফেরা দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখতে। এই যে আর একটা এসেছে, এই যে দুটোই বের হয়েছে, দুটাই, ওই যে আর একটা পিছনে, ওটা ওটা তো কালো রঙের,
এরকম আর কি অনেক মাছ আছে। এভাবে এই যে ছোট সামনের গুলি তো ছোট ছোট, আর এগুলো একটু বড়, খুব ভালো লাগছে। ঘুরে ফিরে দেখছি পুরা জায়গাটা, আমার কাছে খুব ভালো লাগলো। আগেও আসতাম আমরা, কিন্তু এই যে এই প্রথম, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কিন্তু কিছু মনে করবেন না, মানে আমার সাথে আনন্দ মনে করে দেখে দেখুন আর কি। মনে করুন আমি আমি যে মনে আনন্দ পেয়েছি, আপনারা ওই আনন্দ মনে করে আমার সাথে আপনারা দেখুন। কেউ কোনো মানে অন্যভাবে নেবেন না, প্লিজ অনুরোধ করছি, কেউ নেবেন না। এক শালিক, এক শালিক দেখলে জানি কি হয় অনেকে বলে, কিন্তু যাই হোক, কিন্তু শালিকটা এরকম হা করে করে যাচ্ছিল, ভালোই লাগছিল, তাই একটু দেখালাম আর কি। এই যে সবাই গল্প খেলছে, গল্পে কতক্ষণ ওইটাও দেখলাম, অনেকে খেলছে আর কি। এই যে এবার পাটার দিয়ে বলটা ফেলার চেষ্টা করলো, না হলো না, এই জন্য একটু এখন এই যে এখন হেঁটে আবার অন্যদিকে একটু দেখছি, অন্যদিকে দেখছি। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, খুব ভালো লাগছে। আর অনেক দিন পর বের হয়েছি, ফাঁকা জায়গা, আর এখানে তো ওরকম যে একজন আর একজনের সাথে গায়ের সাথে কোনো নাই বা অনেক লোকজন নাই, ওরকম ভয়ের কোনো কারণ নেই আর কি। তারপরেও আল্লাহ জানে, আল্লাহ আল্লাহ ভরসা আর কি। এই যে ঘোরাঘুরি করছি, এই যে এগুলো তো আমি তো ফুল পেলেই, কিন্তু ফুল যেই ফুলই হোক, ছোট ফুল হলেও একটু হাত দিয়ে দেখি, একটু করি, ছিঁড়ি না, আমি ফুল ছিঁড়ি না, তবে ওই একটু হাত লাগিয়ে একটু দেখি, একটু ঘোরাফেরা করলে ফুল আমি খুব পছন্দ করি। ফুল, লাউ ঝোলে যখন, বা অন্য কোনো বেগুন, যে কোনো সবজি, মরিচের কাছে মরিচ, আমি দেখতে খুব পছন্দ করি। এই লকডাউনে হয়তো এগুলো আমি দেখার জন্যই বের হই, এই এই ধরনের জিনিস গুলো দেখতে বের হই। আর দেশের বাড়িতে যখন যাই, তখন তো জমিতে ঘুরে ঘুরে আমি ওগুলো দেখি। এই যে এখানে একটু ছোট ছোট ফুল, ওরকমই হাত দিতে খুব ভালো লাগছে, তাই একটু হাতে হাত দিয়ে দিয়ে দেখছিলাম, যে হাত দিয়ে ছুঁয়ে দেখি আমি। এরকম করে দেখতে আমার বেশ ভালো লাগে। আর প্রকৃতি দেখতে আমার এত ভালো লাগে, এই যে আম গাছ, আম গাছে ওই যে 12 মাসে আম সম্ভবত মুকুল এসেছে, এই মুকুলগুলিও একটু শ্যুট করেছি। মুকুলগুলি দেখতে ভালো লাগলো, আমি গাছের কাছেও গিয়েছি ওই ওই জন্য দেখার জন্য, যে আম আসে নাকি না। আম এখনও আসে নাই, এগুলো হয়তো যে মুকুল মাত্র এসেছে, তাই এখন আসবে আর কি, এই আমগুলি আসবে। এখন একটু বসবো, আমি এখানে একটু বসবো, তারপর আমরা খাবার অর্ডার দিয়েছি, এরপরে একটু খাওয়া দাওয়া লাঞ্চ করে তারপরে বাসায় ফিরবো আর কি। তো অর্ডার করে এই যে ঘোরাঘুরি করছে, কারণ একটু সময় তো লাগবে খাবারটা রেডি হতে। ছেলে ভিতরেই বসে আছে, ও আর আসলো না। আমি আমার হাজব্যান্ড এই আমরা একটু ঘুরে ফিরে দেখছি, কারণ আমার হাজব্যান্ড জানে যে আমি একটু ঘোরাঘুরি, ঘুরে ফিরে দেখতে এগুলোই বেশি পছন্দ করি, তাই জন্য বলছে যে আচ্ছা দেখবা যদি তাহলে একটু হেঁটে আসো, ঘুরে আসো, ভালো লাগবে। তাই কতক্ষণ আবার এখানে বসলাম, বসে অনেকেই আছে, অনেকে যার যার মতো তারা কাজ করছে, কেউ বসে কথা বলছে এরকম আর কি। ওইটা দেখতেও ভালো লাগছে, অনেকেই অনেক মানুষকে দেখতে পেলাম। আমি তো এতদিন বাসার ভিতরেই ছিলাম, আর বাসায় বাসায় থাকতে থাকতেও কেমন যেন একটা অভ্যাস হয়ে গিয়েছে, যে আর খুব একটা যেতে ইচ্ছা করে না। কয়দিন হলে বের হব, বের হতে হতে এই যে আজকে বের হয়েছি এটা আর কি। তাছাড়াতে ওই বের হলে তো হওয়া যায়, কিন্তু কেন জানি আর বের হতে ইচ্ছা করে না, মানে কেমন যেন লাগে। এখন আমরা এই যে খাওয়ার জন্য এসেছি আর কি, এখন হয়তো খাবারটা যদি রেডি হয় দিয়ে দিবে, দিয়ে দিবে, তাহলে খেয়ে টে আমরা এখন খেয়ে তারপরে চলে যাব। এই যে খাবারটা আমাদেরকে দিয়ে দিচ্ছে, রেডি হবে আর দিয়ে দিবে। আমাদের একটু খাবারটা দেরি হয়ে গিয়েছে, ওই যে বাইরে একটু ঘোরাঘুরি করাতে খাবারটা এখন খেয়ে তারপরে আমরা এখন চলে যাব আর কি, বাসার উদ্দেশ্যে রওনা দিব।
অনেক ঘোরাঘুরি হলো, অনেক অনেক ভালো লাগা মুহূর্ত কাটালাম, আর এটাও একটু রাখলাম আপনাদের সাথেও শেয়ার করলাম, আমার কাছে ভালো লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগবে, এখন কেউ কিন্তু অন্যভাবে নেবেন না, বা আমি এরকম ভিডিও তো দেইনি, তো আমার এটা তো মিলন মোহনা ব্লগ, তো এটাতে বিভিন্ন রকমের দিব এই চিন্তা করে কিন্তু খুলেছি। তারপরে তো ওই যে রান্না বান্না দিচ্ছি, আর রান্না বান্নাটাই আমার কাছে ভালো লাগে, দিচ্ছি দিব, রান্না বান্নাও করব, পাশাপাশি একটু অন্যরকম হোক, ভিন্ন ধরনের, একটু আপনাদের একঘেয়েমিও লাগতে পারে, এই জন্য আর কি বিভিন্ন রকমেরই দিব। এই যখন আমার দেশের বাড়িতে যাব, দেশের বাড়ির গুলিও দিব, আমার তো প্রকৃতি যেহেতু ভালো লাগে, দেশের বাড়িতে গেলে কিন্তু আমি অনেক প্রকৃতি নিয়ে ঘোরাঘুরি করি, তো এগুলো একটু শেয়ার করব। তা আমরা খাবারটা এনজয় করি তাহলে। খাবারটা খুব বেশি কিছু আমরা অর্ডার করিনি, হালকার মধ্যে একটু খেয়ে, তবে খুবই মজা ছিল, খাবারগুলি অনেক টেস্টি ছিল, ভালো ছিল, মানে ভালো লেগেছে আর কি। তো এই খেয়েটে আমরা এখন রওনা দিব, তাহলে আমরা খাবারটা এনজয় করি, খাবারগুলি অনেক ভালো ছিল, অনেক মজা ছিল, হালকা মেনুই দিয়েছিলাম কিন্তু তার মতে খুব ভালো লেগেছে আর কি, সব কিছুই কেন জানি ভালো লাগলো, আজকের দিনটা অনেক ভালো গেল, এটাও একটা বড় পাওয়া, শুকর আলহামদুলিল্লাহ। কারণ যে কোনো জিনিসে যদি ভালো লাগে, ভালো লাগা আজকাল তো অনেক কিছুই ভালো লাগে না, বা এই যে একটা মহামারী, একটা অসুখ এসেছে, ভালো কিছুই আর লাগে না, তো যার জন্য যেটুকুই ভালো লাগা ওটাকে বলবো শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যাই যেটুকুই আল্লাহ ভাগ্যে রেখেছে, যা পেয়েছি অনেক পেয়েছি, অনেক ভালো লেগেছে। এবার আমি বিদায় নিয়ে নিব, বিদায় নিয়ে নিব, যার জন্য এই যে খাওয়া দাওয়া আমরা শেষ করেছি, এখন আমি বাসায় চলে যাব। এই যে মাছটা পরে নিয়েছি, নিয়ে আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমার কথায় বা এই যে ভিডিওটি দেখালাম যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসব, আপনারা আমার চ্যানেলটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।